ডাক্তার তাপস চন্দ্র সরকার, আর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ ইসমাইল হোসেন। মাশাআল্লাহ ইসমাইল ভাইয়ের জন্য আমরা দোয়া করতেছি। ইসমাইল ভাই সুন্দর দাঁড়িয়ে রেখে দেন আগামীতে ইনশাআল্লাহ। আমরা এখনই চাপাচাপি করবো না, কিন্তু উনি আমাদেরকে সামনে ওয়াজ শোনাবে ইনশাআল্লাহ। বলেন আপনাদের ইনশাআল্লাহ, আজকে করলেন জোরে করে ইনশাআল্লাহ। ইসমাইল ভাইকে আজকে কলিজা থেকে আমরা বরণ করে নিলাম এই মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল ভাইকে আল্লাহর ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিক, করেন আমিন। আর ইসমাইল ভাই যেহেতু ডাক্তার মানুষ, টাকা পয়সা আছে, আমার পরামর্শ থাকবে খুব অল্প সময়ে সহসাই তিনি আল্লাহর ঘরটা দেখে আসবেন ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। উনি যদি যেতে চায় আমি নিজেও নিয়ে যাবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং উনি চিন্তা করছে ওনার স্ত্রীকে সহ নিয়ে যান, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে মুনাওয়ার বানায় দিক, করেন আমিন। ইসমাইল যদি আজকে থাকে আমরা খুব বরকত মনে করবো মাহফিলটাকে, কিন্তু তারপরে ওনার ব্যস্ততা আছে। শুরুতেই বলছে হুজুর আমি আসছি একটু সবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমরা ইসমাইল ভাইয়ের জন্য মন থেকে দোয়া করতেছি। আল্লাহ পাক এই মহতি জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যেন অটল থেকে কবর পর্যন্ত যে আল্লাহর জান্নাতের মালিক যেন হতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان সকলে পড়িয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া মা أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كان بآياتنا يجحدون شكرا لكم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোট্টাগড় ভোজবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ১২তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া সাহেব, সম্মানিত খতিব কুট্টাগড় বড়বাড়ি জামে মসজিদ ও আরবি প্রভাষক আউলিয়াপাড়া ফাওদিল মাদ্রাসা, আমরা সভাপতি মহোদয় ওনার জন্য দোয়া করছি। আল্লাহ পাক ওনাকে দ্বীনের জন্য হায়াতে তয়্যিবার সাথে কবুল ও মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাহেব, আপনাদের সুযোগ্য চেয়ারম্যান ৭ নং ডিমনাটি ইউনিয়ন পরিষদ, ওনার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ পাক ওনাকে যেন সিহ্হা ওয়াল আফিয়া, সুস্থতার নিয়ামত দান করে দ্বীনের জন্য আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে উদ্বোধক রয়েছেন জনাব মোহাম্মদ উজ্জ্বল হোসেন সাহেব, প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্বপন সাহেব। আমরা ওদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক ওনাদেরকেও দ্বীনের জন্য হায়াতে তয়্যিবার সাথে যেন কবুল ও মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন এতক্ষণ ধরে আমার প্রিয় ভাই, এলাকার কৃতি সন্তান আলেম দ্বীন হযরত মাওলানা জহিরুল ইসলাম আব্দুল্লাহ সাহেব, ওনার জন্য আমরা দোয়া করছি। খুব সুন্দর বলে মাশাআল্লাহ, আমি শুনেছি আরো 2 জায়গায় আমার সাথে মাহফিল ছিল, এটা 3য় জায়গা। সব জায়গাতেই মাশাআল্লাহ খুব ভালো বলেন। আল্লাহ পাক আমাদের এই অঞ্চলটাতে আলেম আছে অনেক, কিন্তু আসলে ওইরকম বক্তা আছে একটু কম, ঠিক তো কয় না। এবার কইছে না কিছু ঠিক। একজন ছিল আব্দুর রহমান জামিল সাহেব, চিনতেন? যুবকরা চিনত, চিনতেনি তোমরা? মুরব্বীরা কোন জামিল সাহেব চিনতেনি? হ্যাঁ মাশাআল্লাহ, ইব্রাহিম মোল্লা চিনে মাশাআল্লাহ, এর লগে হুজুর তো ভালো সম্পর্ক মাশাআল্লাহ। আপনারা চিনেন না কিশোরগঞ্জের মানুষ? দেখেন দুঃখ কই কই কেমন কর। কিশোরগঞ্জের মানুষ জামিল সাহেব চিনেন না আপনারা? মুরব্বীরা সবাই চিনে, কেউ ঠিক আছে অসুবিধা নেই। উনি এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার সন্তানরা এখন ওয়াজ করে। অনেক বড় বড় আলেম কিশোরগঞ্জে, আতা আলী রহমতুল্লাহ আলাইহির ছিলেন, কেটা কেটা ছিলেন একটু আত্মীয় দেখি। এরপরে যুবকটি আত্মীয় না চিন্তা আটটা উঠেছি ছিলেন, ওরা বড় বড় আলেম ছিল। শুধু বড় আলেম না, আল বারাকা মা আকাবিরিকুম, এত বড় আলেম তারা ছিলেন যাদের সঙ্গে থাকাটা আমাদের জন্য বরকত স্বরূপ। আল্লাহর হাবিব বলেছেন বড়দের সঙ্গে থাকবা, এটা তোমাদের জন্য বরকত স্বরূপ। এত বড় বড় আলেম কিশোরগঞ্জে ছিলেন, কিন্তু ওয়াজ করার মতো একবারে খুব সুরেলা বক্তা এটা না হইলে এখন বাংলাদেশে হয় না। এরকম একটু আমাদের অঞ্চলে কম, কিন্তু আলেম কম না, ঠিক তো কয় না। ঠিক আছে সুরেলা না হইলো, সুর নাই থাকলো, নূরওয়ালা আলেম যদি থাকে আমরা গর্ববোধ করি নূরওয়ালা আলেমদেরকে নিয়ে, ঠিক কিনা বলো? সুর একটু কম থাকে, ওয়াজ কম করে করুন। সারা বাংলাদেশের লোক চিনুক কিংবা না চিনুক দুঃখ নাই। কত দিকে আমার বাড়ি কোন জায়গায়? মাশাআল্লাহ, আমি এই জায়গায় আসলে মনে হয় আমি আমার বাড়ির লোকগুলাকে নিয়ে বসছি, এবং কলিজাটা এত আনন্দ ভরে যায় যে আল্লাহ আজকের মাহফিলটা নিশ্চিত আমার জন্য আমার বাড়িতে করা মাহফিল। আজকেও আমার মাহফিলটা এর ব্যতিক্রম নয়। এই মাহফিলে যত মেহমান আসছেন, ওলামায়ে কেরাম আসছেন, বুজুর্গানে দ্বীনরা এসেছেন, মুরব্বিয়ানে হিজাম এসেছেন, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের যত তরুণ এসেছে, পর্দার অন্তরালে যত মা বোনরা এসেছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সেই সাথে উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিলে আসার, বসার, বলা, শোনার তৌফিক দিলেন, সে মহান মহিয়ান রাজাধিরাজ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে পড়ে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। যুবকরা তোমরা আসো তো? আমার মনে হয় সব যুবকেরা এখনো জবানের তালাটা খুলে নাই। যুবকরা একটু একেবারে তাগড়া যুবকের মতো যুবক মুরুব্বি একত্রে মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। এখনো পুরোপুরি যুবকরা কিন্তু সজাগ হয়নি। খালি যুবকদের আওয়াজ শোনেন, মুরুব্বি একজনও বলেন না। ৩০-এর নিচে বয়স, শুধু যুবকরা আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এখন আওয়াজ বাড়ছে না কমছে? এইবারও সবাই বুঝে নেয় দেখেন এখন কেমন বাড়াবার। শুধু যুবক, ৩০-এর নিচে বয়স, রক্ত গরম। তোমরা একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। কেমন আওয়াজ হয়েছে? বিন্নাটি চেয়ারম্যানের বাড়ি বলতে শোনা যাবে, কি কম এত জোরে আওয়াজ হয়েছে। চেয়ারম্যানের বাড়ির মধ্যে চিন্তা করবো যে আরে আল্লাহ কেড়ে গেলাম না। যা এবার চিন্তা করেন, যারা বসছেন মুরুব্বি কয়জন আছেন একটু হিসাব করে দেখেন। ৩০-এর উপরে বয়স, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, এরপরে মাহফিলে বসার মতো শক্তি থাকে না। দুই একজন এরপরে ইমানের জোরে এসে বসে পড়ে, ওটা এক্সেপশনাল। এইরকম মুরুব্বি যারা বসলেন, আপনারাও একটু আওয়াজ করে মুরব্বীরা শুধু বলেন তো আলহামদুলিল্লাহ। কেউ আওয়াজ কি বাড়ছে না কমছে? ইব্রাহিমুল্লাহকে আওয়াজ দিলে বাড়ছে, কি কম আওয়াজ বাড়ছে? কমছে, কমছে। হুদা মুরব্বীরা আবার একটু কম তো দেখি, শুধু মুরব্বীরা আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আরো কমছে। এবার দুই গ্রুপ একত্রে মিলে মহব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা খুব খুশি, আল্লাহ খুশি। আস্তে বললো আল্লাহ শুনে, জোরে বলাইলাম কেন? এতক্ষণ ওয়াজ শুনতে শুনতে একটু ক্লান্ত হয়ে গেছে। অনেকের ভিতরে নিয়ত আসছে বেশিক্ষণ শুনতাম না, এই জন্য একটু নিয়তটারে আল্লাহর প্রশংসার আওয়াজ দিয়ে নিয়তটাকে আগে দূর করে নিলাম। থাকবেন তো ইনশাআল্লাহ। 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। আমি এমনিও শুনছি কিশোরগঞ্জের লোক একটু সহজ সরল। আমরা কি আসলে সহজ সরল না? আমি দশমীর মানুষ, কিশোরগঞ্জের মানুষ একটু সোজা সরল। এটা করলে কি সরল লাগে? এটা খবর তো রাজি না তো করতো। এমনি মানুষে করতো যে আমরা বাপফার সিটা, এটা বানানো জান্নাতে কোন বাপফার সিটার মুনাফিক জান্নাতে যাবে না। সব সহজ সরল লোক দিয়ে জান্নাত বলা থাকবে, ঠিক কিনা বলো? আমরা কি এটা করতে রাজি না? কি রসুল বলতেছে জান্নাতীরা হবে গিররুন কারীম, সোজা সরল। মাঝে দেখলি কয় লোকটা বড় সহজ সরল। আজকে আমার আব্বার একজন ছাত্র বলতেছে তো হুজুর খুব সহজ সরল ছিল। আমার আব্বা এখনো হায়াত আছে, বহুত বড় আলেম, এখনো প্রায় সরল। যেখানে আমি বেঁচে যাই সেখানে আমার বাপ আমারে ধরায় দেয় আলহামদুলিল্লাহ। যেখানে আমি ভুল করি সেখানে আমার বাপ আমাকে শুধরে দেয়। বাপ মানুষের জীবনের সবচেয়ে বড় পীর। আপনার বাপ মূর্খ হতে পারে, সেই আপনার বড় পীর, ঠিক কিনা বলেন? শুধু শিরকের কথা বললে, কুফরি করতে বললে সেটা মানবেন না, অন্যথায় সব কথা। আপনার পিতার কথা মানেন, মায়ের কথা মানেন, যিনি কল্যাণ দান করবেন তিনি কে? আমরা থাকবো তো ইনশাল্লাহ 50%। এবার দেখতে চাই আজকের এই মাহফিলে 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো দুহাত তুলে দেখায়। কারবারটা করছেন কি আপনি? 80%-এর সময় সব লোকটি হাতে লেগেছে, 100% কি একটা লোকও থাকতেন না? আচ্ছা 100% কেনা কেনা শুনবেন একটু আটটা উদাহরণ দেখি। মাশাআল্লাহ, জোরে একজন তাকবীর দাও দেখি আল্লাহর নামে। এলাকার একজন তাগড়া যুবক, ওর মতো বয়স, সেই রকম স্লোগান দাও তো দেখি। কি শব্দ না সামরা করছে, এটা কোন এলাকার দাওয়াত দিলে না কম একটা লোক না আল্লাহর নামে স্লোগান দিবে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আমার ভাই ঠিক আছে, আমার ভাই তো আমাদের জাতি ভাই, উনি আলেম মানুষ, উনি স্লোগান দিবেন। এমন একজন নওজোয়ান স্লোগান দিবে, পুরা মাঠের লোক তার দিকে তাকায় থাকবে। যা তো দেখি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। তো বাড়ি কোন জায়গা বাবা? এটা তো দূরের ছেলে, কি এলাকা ঝামেলা কিছু আছে, এলাকাটা সুবিধা নয়। দেখে রাখবেন একজন তাকবীর দেন, তাকবীরে এখন তার জবাব দিতেছি না, লাগলে একটা থানা মাদ্রা ফজর বলতে এবার এবার মনটা মোটামুটি বসছে, যদিও আয়োজক কমিটিয়ে দিচ্ছে, এরা নিজেরা নিজের কামটা সাজছে, তারপরে অসুবিধা নেই, দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। এই স্লোগান গুলা দিলেন কার নামের স্লোগান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাব্বিরহু তাকবীরা, তোমার জীবনের শক্তি দিয়ে বড় করে যার নাম উচ্চারণ করবে তিনি কে? আজকে কোন নেতার নামে স্লোগান কিন্তু আমরা দিইনি, দিছি কার নামে স্লোগান দিছি? আল্লাহর নামে স্লোগানকে সাথে নিয়ে বলতে চাই 100% শুনবেন তো ইনশাআল্লাহ। ওদিন বিন্নাটি ওয়াজ করছি, একটু লম্বা আজকে ওয়াজ করবো একটু কম। আচ্ছা এক হুজুরে কত ওয়াজ করবো? ডেলি ওয়াজ করতাম। মাশাআল্লাহ, তাহলে 100% শুনবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা তেলাওয়াত করছি, তেলাওয়াত কিন্তু আয়াতের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। তাফসীরে যাওয়ার পূর্বে নবীজির নামে মহব্বত আর ভালোবাসা সবটুকু উজাড় করে দিই, দিল থেকে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এই আমাদের মধ্যে কোনো দলাদলি আছে? আমরা সব ভাই ভাই। কোরআনের বক্তব্য দিয়ে আগে শুরু করি। ওয়াইন তুখালিতুহুম ফাইখানুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের দাওয়াত তোমরা দিবে। কেউ যুবকরা কই যাও তোমরা, একজন দুইজন তিনজন চারজন, এদিকে চিন্তা না করছে, সাহসটা করতে যাকে 60 জন গেছে গেছে এরপরে ভিতরে একটা লোকের ছুটি নেই। মুরব্বি যদি দুই একজন যায় গিয়ে আবার চলে আসবে, পিছনে একজন গার্ড দিয়ে দিব, যাবে চলে আসবে। মাহফিল থেকে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা দেখছেন কত লোক দাঁড়ায় দাঁড়ায় মাহফিল শুনতেছে, আপনি বসা থেকে উঠে চলে গেলে এটা বুঝে নিতে হবে শয়তান আপনার উপরে জিতে গেছে। ঠিক কিনা বলেন, দেখি কি করেন শেষ পর্যন্ত। একটা লোক আমরা বাদ থাকবো না। আরেকটা বাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীম আল্লাহ বলছেন তোমরা তোমাদের ভাইদের সঙ্গে মিলে যাও। ফলশ্রুতিতে দেখবা কিছুদিন পরেই সে আর তোমার শত্রু থাকবে না, সেও তোমার ভাই হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন থেকে কথা বলবো শত্রু বানানোর জন্য না ভাই বানানোর জন্য? সবাই বলেন শত্রু বানানোর জন্য না ভাই বানানোর জন্য? আজকে আমি তেলাওয়াত করছি দুইটা আয়াতটি রয়েছে সূরা আররাব 50 এবং 51 নং আয়াতে কারীমা। এই দুইটা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে অল্প কথায় কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। ইরশাদ হচ্ছে জাহান্নামীরা সেদিন দলে দলে বলবে ও জান্নাতীরা একটু মেহরবানি করে বাম পাশে যে কথা হচ্ছে সব বন্ধ করে দিতে হবে। বাবা তাফসীর শুরু হওয়ার পরে একটা কথা বাবার এখানে যদি কথা হয়ে যে আমার এখনই আয়াতের অনুবাদের ভিতরে ভুল হতে দিচ্ছিল, মেহরবানি করে ওদিন বিন্নাটি মাহফিল করছি, পুরা মাহফিল তিন পন নীরব ছিল, একটা কোন আওয়াজ নেই। মাশাআল্লাহ এখন আর কোন আওয়াজ থাকবে। সবাই একটু মনোযোগ দেন, বেশি সময় লাগবে না। সব দিন আমি বেশি আওয়াজ করি না, এটা মন যেদিন চাই ওই দিন বেশি আওয়াজ করি। ওদিন চেয়ারম্যানের বাড়িতে ছিলাম, লম্বা আওয়াজ করছি। এমন লম্বা আওয়াজ আমি করি না, পারিও না। প্রতিদিন মাহফিল, কালকে যাওয়া লাগবে সিলেটে। অল্প সময় কথা বলবো, আপনারা শুনে লাভবান হবেন ইনশাআল্লাহ। বলছিলাম জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে জান্নাতীরা আজকে একটু পানীয় একটু নিয়ামত আমাদের দিকে দিয়ে দাও। সেদিন জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেরদের জন্য যিনি জান্নাতের নিয়ামতকে হারাম বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। এমনি কি আল্লাহ পাক নিয়ামত হারাম বানায় দেন নাই? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'ইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ইসলামকে যারা খেল তামাশা মনে করেছে, ইসলামকে নিয়ে যারা সব চাতুরি করেছে, ইসলামকে নিয়ে যারা ঠাট্টা মশকরা করেছে, ইসলাম কখনো মেনেছে কখনো ছেড়েছে, এইরকম লোকদেরকে সেদিন আল্লাহ পাক ভুলে যাবেন। দুনিয়ার চাকচিক্য যাদেরকে ভুলে দিয়েছিল, দুনিয়ার সৌন্দর্য যাদেরকে অন্ধ বানায় দিয়েছিল, দুনিয়ার সৌন্দর্যের কাছে যারা হেরে গিয়েছিল, আল্লাহ পাক সেদিন বলবেন, আজ আমি তোকে ভুলে গেলাম। দুনিয়ার জীবনে যেমনি ভুলে গিয়েছিলেন, সেদিন যদি আমার মালিক আমাকে আপনাকে ভুলে যায়, মনে রাখার মতো সেই দিন কোন মালিক আল্লাহর আদালতে থাকবে না। একমাত্র সেই আদালতে কথা এখনো বন্ধ হচ্ছে না। আল্লাহ, একটু আজকে মাহফিলটা শুনেন। এই জন্য বাবা মেন রোডের পাশে ছাড়া মাহফিল লওয়াটা এটা একটা কষ্টের বিষয়। মেলার সব টিনুক বসে মেলা ব্যক্তিদের দিকে টেয়া হয়ে যায়। আচ্ছা, কম এম থেকে যদি আওয়াজ আসে, জো বাপ দিন সে নিকলতা ও বাপ দিন পর আসর করতা, যেটা দিন থেকে বলা হয় এটা দিলে আসর করে। আমি নিজে যদি শুধু বললাম, আমার ভিতরে কোনো তাসির নাই, ওই কথা আপনার কান দিয়ে ডুববে, এখান দিয়ে ডুববে, এখান দিয়ে ভিড় হয়ে যাবে। এই জন্য দিল থেকে কথা বলা লাগে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। বাস, এবার মনে হয় আমরা কিছু বুঝ দিবে। কিছু লোকের মানুষের কানের মধ্যে ফানি দাম দেওয়া হজা কান, এরকম আসেনি? আগুন লাগলো লগেরটা রেখে দেখছেন যে আগুন লাগছে নি, লাগছে তো কম লাগছে, তরফি আইতেছে কায় খায় ফরে উড়ান, এরকম কিছু লোক আছে। এত সুন্দর একটা মাহফিল, দূর দারাজ থেকে মানুষ আসছে, হেবে মনেকা আর ইয়া খায়, মুরালি খায়, আর কি ডালপুরি কি বাজারে পাওয়া যায় অন্যদিন, আর যাবার কি ডালপুরি খাওয়া। মাশাআল্লাহ, এবারে মাশাআল্লাহ কয়টা তেলাওয়াত করছি? দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা তেলাওয়াত করেছি। দুইটা আয়াতের তাফসীর শুনলে সব কত আগে শুনেন, তাহলে বুঝবেন যে বাদাম বুট খাবেন না মাহফিল শুনবেন। আল্লাহর হাবিবের সাথ করেন আবু দর্শন লান তাকদুয়া তাআল্লামা বাদাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউআমাল। আবু যর নতুন কোন জ্ঞান যদি শিখতে পারো, আমল করতে পেরেছো অথবা পারো নাই, নতুন কোন জ্ঞান শেখার চেষ্টা করেছো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব। নতুন একটা কিছু এর থেকে শিখবেন আর হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব পাবে। আচ্ছা, এক রাকাত নামাজ পড়তে আপনাদের গতিতে কয় মিনিট লাগে? আচ্ছা, এক মিনিটই ধরুন, তাহলে 1000 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগতো? 1000 মিনিট। একটু ভালো করে পড়লে 1500 মিনিট, আর একটু ভালো করে পড়লে 2000 মিনিট, আর একটু ভালো করে পড়লে 2500, আর একটু ভালো করে পড়লে 3000। কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের দেশে আমরা ইসলাম নিয়ে, ইবাদত বন্দেগী নিয়ে ঠাট্টা মশকারি করি, এমন লোকের সংখ্যা কম না বেশি? বুঝা করেন কম না বেশি? কেমনে বুঝবেন? মুনাফিক চিনার জন্য নামাজের মধ্যেও মুনাফিক ঢুকছে, এটা বোঝার জন্য ৬টা আলামত আছে। কয়টা? আল্লাহর জন্য নামাজ পড়বেন, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা, আল্লাহর জন্য নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাবে। যিনি আপনার আমার ব্যাপারে যত্নবান হয়ে যাবেন তিনি কে? এবার চিন্তা করেন, যতজন আজকের মাহফিলে আসছেন, নামাজ পড়তেছেন, সিজদা দিচ্ছেন আল্লাহকে, জীবনে ৬০ বছর সিজদা দিয়েছেন, ৬০ বছরে একটা সিজদাও কবুল হয় না। এমন অনেক নামাজি আছে ৬০ বছরে একটা সিজদাও কবুল হয় না। আল্লাহর জাতে পাকের কসম করে বলি, এমন অনেক নামাজি আছে প্রথম কাতারে নামাজ পড়ে, আবার সুদ হিসেবে উপরি ইনকামের লোভে সুদে টাকা লাগায়, সুদ খায়। এমন অসংখ্য নামাজি আছে না? এরকম লোকগুলো আগের কাতারে যায়। আমরা আবার সবার ক্ষেত্রে এটা বলবো না। কিছু লোক আছে মুনাফিক, চিনার জন্য ৬টা আলামত আছে। ১ নম্বর আলামত মুরাআতুন নাস ফিস সালাহ, ঠিক নামাজের ভিতরে। বাবা রে, আজকের এই মাহফিল এমন, আজকে আর মাহফিল করা যাবে না বাবা, কথা বলা যাবে না। এই মাহফিলের ভলান্টিয়ার মুখলেজবে আজকে আর কিন্তু কোনো ভলান্টিয়ার দেখিনি, শুধু আমরা আমার সময় কয়েকজনের স্লোগান দিয়ে আনছে। আপনারা বিঙ্গাটের মাহফিল দেখছেন? না বাবা, বাইরে তুলে দেওয়া দরকার নেই। এখানে দুইজন লোক গিয়ে এখানে দাঁড়াবে, এখানকার সাউন্ড পুরো আমার কানের মধ্যে এসে লাগে, আর আমি আমার মনোযোগটা হারায় ফেলি। এই যে এখানে লোকজন উঠতেছে, একটু করে আপনি যদি বাইকটাও রাখেন, আমি কিন্তু ওয়াজ করব, আমি কিন্তু অন্য স্টাইলের মানুষ। মাশাআল্লাহ, এবার একটু আমার দিকে নজর দেন। আমি যেই মেজাজ নিয়ে এখানে বসছিলাম, পুরা মেজাজটাই কর্তৃপক্ষের কিছু অবহেলার কারণে নষ্ট হয়ে গেছে। আমি কিশোরগঞ্জে নতুন মাহফিল করি, কিশোরগঞ্জ আমার বাড়ি। আমি বলছি, আমি ৮ বছর আগে আমি মাহফিল করছি জাহিদ সাহেবের বাড়িতে। চিনেন আপনারা জাহিদ সাহেবকে? মরহুম জাহিদ সাহেবের বাড়িতে মাহফিল করছি, অ্যাডভোকেট সাহেবের বাড়িতে, ৮ বছর আগে। সেই থেকে আসতেছি, খুব সুন্দর পরিবেশ থাকে। শুধু আজকেই আমার কাছে পরিবেশটা একটু এলোমেলো মনে হচ্ছে। কিশোরগঞ্জের মানুষ মাহফিলে বসে কান্নাকাটি করে, কিশোরগঞ্জের মানুষ মাহফিলে বসে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, ঠিক কিনা বলে? দেখেন, আমার আওয়ামী লীগের একজন ভাই বক্তব্য দিচ্ছে এখানে, উনিও বক্তব্যের মধ্যে ইসলামকে কটাক্ষ করে একটা কথাও বলে না, ঠিক কিনা? আমার বিএনপি ইব্রাহিম মোল্লা বক্তব্য দিচ্ছে, তিনিও একটা কথাও ইসলামকে কটাক্ষ করে বলেনি। দুইজনের সালাম কালাম শুদ্ধভাবে দিচ্ছে। তার মানে এই মাটির পরতে পরতে ইসলামের শিকড় গেঁথে আছে, ঠিক কিনা বল? এই মাটিতে বসে মেহরবানি করে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। এই ওয়াজটা আপনারা আগে শুনেননি, আজকে শুনুন। নামাজের ভিতরে আপনার নেফাক ঢুকে আছে কিনা বুঝবেন কেমনে? সিজদাগুলো কবুল হচ্ছে কিনা বুঝবেন কেমনে? যদি নামাজের ভিতরে একাগ্রতা থাকে, মনোযোগ থাকে, চোখ থেকে পানি ঝরে, আপনি যখন সিজদা অবনত হন, আকামু মা কুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাসিরুদ দুআ, সিজদার মধ্যে পড়ে মালিকের কাছে যখন কান্নাকাটি করতে পারবেন, আল্লাহর সঙ্গে যখন সান্নিধ্য লাভের জন্য নামাজ পড়বেন, এমন ভাবে নামাজ পড়বেন আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কেমন যেন আল্লাহ আপনাকে দেখতেছেন, কেমন যেন আল্লাহ আপনাকে দেখতেছেন। আল্লাহকে দেখা আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহকে দেখা আমার জন্য সম্ভব। মনের মধ্যে নিয়ে আসবেন, যিনি আমাকে প্রতিনিয়ত দেখতেছেন তিনি কে। দাঁড়াবেন, সময় নিয়তটা করবেন। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি তাফসীর লিখতে গিয়ে লিখেন, হাফিজু আস-সালাত ওয়াস-সালাতিল উসতা। নামাজের ব্যাপারে আপনি যত্নবান হবেন, আপনার ব্যাপারে সব যিনি যত্নবান হয়ে যাবেন তিনি কে। এবার আসেন, ছয়টা আলামত দেখলে বুঝবেন আপনার নামাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে। এক নম্বর আলামত হচ্ছে মুরাআতুন নাস ফিস সালাত। নামাজের ভিতরে লোকে আমারে দেখতেছে, কাজী রুকুটা সুন্দর করে দিতে হবে। লোক আমাকে দেখতেছে, কাজী সিজদাটা সুন্দর করে দিতে হবে। এই মানসিকতা যখন আপনি পোষণ করবেন, স্পষ্ট জেনে নেন এই নামাজ মুমিনের নামাজ না, এই নামাজ মুনাফিকের নামাজ। ঠিক কিনা বলে? এরকম লোক আছেন আমাদের সমাজে, সিজদা দিতে দিতে কপালের মধ্যে কর ফেলে দিছে, আর খালি মনে মনে কয় কিরে মানুষে আমার নামাজই কয় না কেন। এটা কার নামাজ? মুনাফিকের নামাজ। দুই নাম্বার মুনাফিকের নামাজ হচ্ছে তাখিরুস সালাহ আন ওয়াক্তিহা। সময় চলে যেতে 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 শেষ সময় আসছে, ওই সময়টাতে এসে নামাজের জন্য দণ্ডায়মান হয়। এইরকম শেষ ওয়াক্তে যারা নামাজ পড়ে, এই নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিকদের নামাজ ধ্বংসের নামাজ। এই মুনাফিকদের নামাজের কারণে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান পাওয়া যাবে না। মুনাফিকদের নামাজ হলো এই নামাজ, যে নামাজের ভিতরে লৌকিকতা থাকবে। মুনাফিকদের নামাজ হচ্ছে ওই নামাজ, যে নামাজ শেষ হতে গিয়ে পড়বে। সাহাবায়ে কেরাম শেষ হতে নামাজ পড়তেন না, অক্তবত নামাজ পড়তেন। আমার মা বোন যারা মাহফিল শুনছেন, মা বোনটা যখন অক্ত হয়ে যাবে সাথে সাথে নামাজের জন্য দাঁড়া যান। যিনি আপনাকে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন তিনি কে। তিন নম্বরে মুনাফিকের নামাজ কোন কেমন? নাকরি সালাকা নাকরি দিকা। মুরগি যেভাবে ঠোকর দেয় খানা খাওয়ার জন্য, দেখছেন এইরকম ঠোকরাতে থাকে, সেজদায় গিয়ে কোন রকম ঠোকর দিয়ে উঠে পড়ে। সাহাবায়ে কেরাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক, এটি হচ্ছে মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, এটি হচ্ছে মুনাফিকের নামাজ। আবার বলছেন তিলকা সালাতুল মুনাফিক, এটি হচ্ছে মুনাফিকের নামাজ। ঠোকর দিয়ে উঠে যায়, ঠোকর দিয়ে উঠে যায়। এইরকম নামাজের সংখ্যা এখন কম না বেশি? এটা মুনাফিকের নামাজ। এরপরে চতুর্থ নম্বরে আল কাসলু ইনদাল কিয়াম ইলা সালাত। নামাজের জন্য যখন দাঁড়ায় তখন তার চাইতে অসুস্থ আর কি আছে। হাত ছেড়ে দেয়, কোন রকম দাঁড়ায়, কম কুসালা, অলস হয়ে যারা দাঁড়ায়। ফজরের পর থেকে সে হাঁটতে পারে রোগ মুক্ত থাকার জন্য, কিন্তু পাঁচ শব্দ নামাজ শুধু আপনাকে রোগ মুক্তই রাখবে না, আপনার গুণাগুলো ঝরিয়ে দিয়ে মালিকের সঙ্গে যিনি সম্পর্ক যুক্ত করে দিবেন তিনি কে। এরকম ইবাদতের মধ্যে যারা অলসতা করে এরা হচ্ছে মুনাফিক। এরপর আর তাখাল্লুফ